মানে আজকে চললাম একটা মুখবার শুট করতে বেহালা মানে এই শুটের পরে বাড়ি যেতে পারবো। যাচ্ছি একটা ছোট্ট বেবি বয়ের অন্নপ্রাশন শ্যুট করতে। বেবিটা হবার পরে ওর মা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল ফর বেবি শ্যুট, বাট আমরা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস মেনটেন করি, যেমন আমরা বেবি থ্রি মান্থ যতদিন হয় না ততদিন কোনো বেবি শ্যুট করি না। সো ওই বেবি শ্যুটটা হয়নি, পরে ওরা অন্নপ্রাশনের জন্যে কন্ট্যাক্ট করে, অন্নপ্রাশনের জন্যে আমরা যাচ্ছি। এরপরে যখন বেবি বসা শিখবে তখন ঠিক করা আছে, তখন ওর বেবি শ্যুটটা করা হবে। তো আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম, কিন্তু আজকে জানি না রাস্তা এত ট্রাফিক কেন ছিল, আমরা লেট হয়ে গেছি। তো ক্লায়েন্টকে বললাম আমাদের ঢুকতে হাফ অ্যান আওয়ার মতো লেট হবে, অলদো পুরোহিত ঢোকার এক ঘন্টা পরে আমাদের কাজ স্টার্ট হয়, তো আমরা জানতাম আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, স্টিল ক্লায়েন্টকে জানিয়ে দিলাম। যা এস্টিমেট করেছিলাম ঠিক ওইভাবেই পৌঁছেছি, পুরোহিত গুছাতে টাইম লাগে, সো আমরা গুছানোর আগেই চলে এসেছি। মডেল মডেলের ঘুম পেয়েছে, ওটাও চেষ্টা করছে জাগে, মডেলের ঘুম পেয়েছে বাবা, মডেলের ঘুম পেয়েছে, ঘুম পাচ্ছে কিন্তু আরো জেগে থাকতে চাইছে, বসে আছে প্রত্যেকটা কিন্তু খুঁজো বাবা, একদম ঘুম পেয়েছে। আমরা যখন পৌঁছালাম আমাদের মডেলে ঢুলু ঢুলু চোখ দেখে আমরা বুঝলাম বাবুর তো খুব ঘুম পেয়েছে, সো সুকন্যা মানে বেবিটার মাকে আমরা বললাম কি আমরা ওকে ঘুম পাড়িয়ে দাও, বিকজ যদি বেবি না ঘুমায় তাহলে পরে ক্র্যাঙ্কি হবে, ছবি তুলতে আমাদের খুব অসুবিধা হবে। লেট ছিল তো কন্যা আমাদের বললো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তো আমি আর বিদি চলে এলাম সকালে বাঙালি অনুষ্ঠান বাড়ির ব্রেকফাস্ট লুচি আর সাদা আলুর তরকারি খেতে। আমাদের ব্রেকফাস্ট শেষ হতে হতে পুচকুর মামা বাড়ি থেকে তত্ত্ব চলে আসে, আর তত্ত্ব নিয়ে আসে পুচকুর দাদু। এই কাকুকে দেখে খুব আমার চেনা চেনা মনে হয়, পরে কথাবার্তা বলে জানতে পারলাম এই কাকু আমার কাকুর বন্ধু হয়, আমার বাবাকেও চিনত, মানে আমাদের ফ্যামিলিকে খুব ভালো করে চেনে। এবার ছবিটা তুলতে যা, আমি কি ছবি তুলবো না, আমি কি এই করবো? মুখেভাতের দিনকে বাচ্চারা ফার্স্ট টাইম লোকজন দেখে তো একটু ক্র্যাঙ্কি থাকে, আর এখানে ওর মাঝখান থেকে ঘুমটা ভেঙে গেছিলো বলে আর একটু বেশি ক্র্যাঙ্কি ছিল। তো আমরা সব ক্লায়েন্টসদেরকে বলে দিই মুখেভাতের শ্যুট নিয়ে বেশি এক্সপেকটেশনস রাখবে না, কারণ বাচ্চার মুড কেমন হবে কেউ জানি না, সাথে কি জামা কাপড় পরছে ওটা খুব এফেক্ট করে যায়। আমরা সবসময় সাজেস্ট করি বাচ্চাদেরকে একদম লাইট হালকা কটনের, ফুল কটনের সফট জামা কাপড় পরানোর। এখানে যেমন এই পাঞ্জাবিটা বিশাল টাইট হয়ে গেছিলো, পরে যখন খোলানো হয়েছে তখন দেখছি হাতে নিচে একটু রেড র্যাশেস পড়ে গেছে। তো আমরা এটা সব ক্লায়েন্টদেরকে বারবার বলি লাইট জামা কাপড় পরাবে, পারলে গেঞ্জি কাপড়ে জামা কাপড় পরাবে। চলো চেলিটা পরিয়ে দিই,
স্কুটার বুলেট হলো তোর বুলেট হলো না ভাই আমার যদি রোদ চলে যায় তোর বুলেট আমি বের করব রোদ চলে যাচ্ছে আমাদের মডেল আবার আশীর্বাদ হতে হতে ঘুমিয়ে পড়লো, তো ডিসাইড করা হলো কি আর ছবি তোলা হবে না, কারণ ঘুমানোর টাইমে অনেকরাই ছবি তোলা পছন্দ করে না, বারণ করে ছবি তুলতে। তো সকালের পার্ট আমাদের এখানেই শেষ হলো, ফার্স্ট পার্ট ডান। হ্যাঁ, ফার্স্ট পার্ট ডান। মাঝখানে ইন্টারভেল, আমরা একটু বাড়ি যাব। এখন একটু বাড়ি যাবে আমি শেষ হয়ে যাবে খেতে যাবো। বাড়ি এসে বাবার জায়গায় বসে মায়ের সাথে একটু আড্ডা মেরে চলে গেলাম আবার কাজে। সন্ধ্যাবেলায় গেস্টদের ছবি তুলতে তুলতে হঠাৎ একজন এসে আমাকে বলে, চিনতে পেরেছো? আর আমি তো এই ব্যাপারে ভীষণ বাজে, আমি ফট করে লোককে চিনতে পারি না। তাও মেয়েটাকে খুব ফ্যামিলিয়ার লাগছিল, অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি না চিনতে পেরে ও নিজের পরিচয় দিল, আমার ভাইয়ের স্কুল ফ্রেন্ড। আর মজার ব্যাপার হলো আমার ভাইয়ের স্কুল ফ্রেন্ডসদের মধ্যে আমি দু তিনজনকেই চিনতাম, আর ওর মধ্যে আমি ত্রিনাকে সব থেকে ভালোভাবে চিনতাম। বাট ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, আজকেও চশমাও পড়েছিল না বলে ওকে আমি আর চিনতে পারিনি। কত কথা বুঝিস, সবাই চলে গেলে তোমার? আমাদের মডেল আবার সেই লোক দেখে কান্না, যেই লোকের ভিড়ে যাচ্ছে ওর মুড খারাপ হয়ে যাচ্ছে, আবার ওকে ঘরে যখন সেপারেট করে নিয়ে আসা হচ্ছে উনি খিলখিল করে হাসছেন। এই ব্যাপারটা খুব নর্মাল হয় একটা অন্নপ্রাশন শ্যুটে, কি বাচ্চার ছবি হয় না, জেনারেলি মা বাবারাই গ্রুপ ছবি তোলে, তাই আমরা হাসাহাসি করি কি আবার এটা সেকেন্ড রিসেপশন শ্যুট হয় একটা কাপলের। বেহালায় আগেও কাজ করছি, বাট কোনো কাজে গিয়ে খুব পরিচিত লোকদের সাথে দেখা হয়নি। বাট আজকের কাজটা সকালে কাকুকে দেখে চিনতে পারলাম কি কাকু আমার কাকুর বন্ধু, বিকালে আমার ভাইয়ের স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো, সকালে আবার সুকন্যার কাছে গল্প শুনলাম কি ও নিজের ওয়েডিংয়ের সময় আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল, আমার বোনের বিয়ের সময়ও আমাদের ছবি টবি দেখেছিল, ওর পছন্দ হয়েছিল, বাট বাজেট অ্যান্ড আদার রিজনসের জন্য বুক করতে পারেনি, পরে ও নিজের ছেলের অন্নপ্রাশনে আমাদেরকে বুক। এই ফিলিংটাও খুব ভালো লাগে যখন আমাদের কাজকে কেউ এতটা অ্যাপ্রিসিয়েট করে, কি সাপোজ কোনো একটা রিজনের জন্য নিজের আগে কোনো একটা ইভেন্ট শ্যুট করাতে পারেনি, পরে শ্যুটের জন্য এক্সপেক্ট করে কি আমরা শ্যুট করব, এই পাওনাটাই আমাদের জন্য অনেক বড়। ভগবানের কাছে এটাই প্রে করবো যেন এমনি আরও অনেক ফ্যামিলিজের ভালোবাসা আমরা পেতে থাকি, আর আরও ভালো কাজ করার চেষ্টাটা করতে থাকি, কিছু নতুন কাজ করার চেষ্টা করতে থাকি। ফাইনালি আমাদের কাজ শেষ, আমাদের মডেলকে টাটা বলে এইবার যাব আমরা বাড়ি। কিন্তু মডেল এখন খুব ভালো মুডে, কজ ম্যাক্সিমাম সব গেস্টই চলে গেছে, তো উনি এখন খুব ভালো মুডে লাফালাফি করছেন। সো বেহালার কাজটা এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।